বিপিএলের ফাইনাল দেখা যাবে 300 টাকায়। চলমান বিপিএলের টিকিটের মূল্য নিয়ে রোলার কোস্টার রাইডে মেতেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পিসিবি। এই ভারে তো আবার এই কমে, লিগ পর্ব শেষে প্লে অফের প্রথম দুই ম্যাচের জন্য হুট করে আবার বাড়িয়ে দেওয়া হয়েছিল টিকিটের দাম। এরপর আবার দ্বিতীয় কোয়ালিফায়ারের জন্য আকস্মিকভাবে আবার দাম কমানো হয় প্রায় অর্ধেক। এইবার ফাইনালে টিকিটের দাম আবারও বাড়িয়ে দিয়েছে বিসিবি। আজ মঙ্গলবার 14 ফেব্রুয়ারি মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া বিপিএলের ফাইনালের জন্য নতুন নির্ধারিত মূল্য তালিকা প্রকাশ করেছে বিসিবি। বৃহস্পতিবার 16 ফেব্রুয়ারি মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল ফাইনাল। আর মাঠে বসে ফাইনাল উপভোগ করতে দর্শকদের জন্য টিকিটের তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের টিকিটকে 5টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। টিকিটের সর্বনিম্ন মূল্য 300 টাকা এবং সর্বোচ্চ 2000 টাকা। ইস্টার্ন স্ট্যান্ডার্ড টিকিটের মূল্য ধরা হয়েছে সর্বনিম্ন 300 টাকা। নর্থ অথবা সাউথ স্ট্যান্ডার্ড টিকিটের মূল্য 400 টাকা। ক্লাব হাউসের টিকিটের মূল্য 800 টাকা। VIP 1500 টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডার্ড টিকিট মূল্য ধরা হয়েছে 2000 টাকা করে। বিপিএলের ফাইনালে টিকিট পাওয়া যাবে আগামীকাল বুধবার ও ম্যাচের দিন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের 1 নম্বর গেট সংলগ্ন কাউন্টার এবং শহীদ সোহরাওয়ার্দি ইনডোর স্টেডিয়ামে। টিকিট পাওয়া যাবে সকাল 9:30 থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত।